ওভারলোডিং গাড়ির বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার পালশিট থেকে লরি নিয়ে বর্ধমানের জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল লরির মালিকরা। লরির মালিকদের ও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে অবৈধভাবে ওভারলোডিং করে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, এর ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আজকে আমরা বর্ধমান অফিসে এসেছি ডেপুটেশন দিতে। আমরা গত 11 তারিখে 11-8 DM এবং SPকে লিখিতভাবে জানিয়েছি যে লোডিং পয়েন্ট থেকে ওভারলোড বন্ধ করা হোক। কাটোয়া লরি অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা শাখা সংগঠন থেকে আমরা জানিয়েছি, তা সত্ত্বেও এখনও পর্যন্ত ওনারা কোনো পদক্ষেপ নেননি। বর্ধমানে যে এত রাইস মিল আছে সেখানে FCI ডিপো এবং বালির ঘাদান সব জায়গাতে এক্সেস লোড হচ্ছে। আমরা বলছি গভর্নমেন্ট যেহেতু নোটিফিকেশান করেছে, তা সেই অনুযায়ী অ্যাজ পার রুল RLW অনুযায়ী প্রত্যেকটি গাড়িতে লোডিং দেওয়া হোক, সেক্ষেত্রে প্রশাসন কর্তৃক এই বিষয়টা দেখা হোক। কেননা আমরা অগ্রিম ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টকে, তার দায়ভার গভর্নমেন্টকেই নিতে হবে, এই দাবিতে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। যারা চলছে এক শ্রেণীর লোক রাতের অন্ধকারে মধ্যরাত্রিতে কোনো একটা র্যাকেটের সহযোগিতা, আমরা সেই কথাটা উল্লেখ করেছি চিঠিতে যে একটা র্যাকেট সিস্টেম চলছে, এই র্যাকেটটা থেকে আমাদেরকে সেভ করুন, আমরা করুন আবেদন করেছি এই জেলার পক্ষ থেকে। কাদের সঙ্গে সংযোগ করে চলছে এটা? এক শ্রেণীর বিভিন্ন মাফিয়া আছে, বালির ক্ষেত্রে সাধারণত এটা বেশি হচ্ছে, বালি এবং এই চালের ক্ষেত্রে একটা ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে যারা আধিকারিক আছে তাদের সঙ্গে একটা মিলিত র্যাকেট চলছে, মিলিভগত চলছে। কেন ওভারলোডের এই জিনিসটাকে তারা কিছুতেই বন্ধ করতে দিচ্ছে না, আর আমরা সেই জন্যে আমরা মানে গভর্নমেন্টের হাই লেভেলেই যোগাযোগ করছি, যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে আপনারা ওভারলোড করবেন না, পরিবহন মন্ত্রী বলছে ওভারলোড করবেন না, তাই আমাদের সমস্ত গাড়িওয়ালা দাঁড়িয়ে আছে যে ওভারলোড আমরা করবো না। আমরা সেই আশায় দিন গুনছি যেদিনকে RLW অনুযায়ী আমাদের লোড হবে, তাই আমাদের গাড়িতে আমাদের ছেলেরা যারা বলছিল বিয়ে বাচ্চারা খেতে পারছে না, আজকে করুন অবস্থা, তাই আমরা সকল প্রশাসনের কাছে অনুরোধ করছি আপনারা ইমিডিয়েট এটা ইমপ্লিমেন্ট করুন, লোডিং পয়েন্ট থেকে ওভারলোডটা ইমিডিয়েট বন্ধ করুন, পণ্য বাজ বিচার নাই সমস্ত পণ্যকে। এরপরও যদি না হয় তাহলে কী করবেন? আমরা আমাদের মাদার অর্গানাইজেশন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আগামীতে আমরা মিটিং করে বৃহত্তর আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ নাই। তারা আরও জানান, প্রশাসন অবিলম্বে যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। দেখুন, আমাদের কিন্তু ইনস্ট্রাকশন ক্লিয়ার, আমার ইনস্ট্রাকশন টু অল অফিসার্স, আমার দুটো ARTO অফিস আছে কালনা কাটোয়া, আর আমার RTO অফিস আছে আমাদের জেলা হেডকোয়ার্টারে। ইনস্ট্রাকশন ক্লিয়ার কি আমাদের কিন্তু জিরো টলারেন্স ফর এনি ওভারলোডিং, ঠিক না? যে গাড়ি আছে, যে ওভারলোডেড গাড়ি আছে, ইফ ইট ইজ নট ফলোয়িং দ্য গভর্নমেন্ট নর্মস, সেকে আনলোড করতে হবে, ফাইন দিতে হবে, আর তারপরে কিন্তু ছাড়া পাবে। যদি মানে এরকম কোনো মানে আমাদের গাড়ি এরকম চলে যাচ্ছে বিকজ অফ দি নেগলিজেন্স অফ মাই অফিসার্স, দ্যাট উইল নট বি টল, মদদ আমাদের থেকে পাবে না, কেউ আমাদের থেকে মদদ পাবে না, ঠিক না? আমাদের ইনস্ট্রাকশন একদম ক্লিয়ার, 100% রুলসের অ্যাকর্ডিং কিন্তু গাড়িটা চলতে হবে, যে কোনো ট্রান্সপোর্টার হোক, যে কোনো মানে ও হোক, আমাদের ট্রান্সপোর্টারের মালিক হোক, কিন্তু দে হ্যাভ টু কমপ্লাই উইথ দ্য গাইডলাইন্স। দেখুন, মানে এখন মদতের যেটা আমি আপনাদেরকে বললাম কি আমাদের হেডকোয়ার্টার্স, আমাদের ইনস্ট্রাকশন টু মাই ইনস্ট্রাকশন টু অল দি অফিসার্স ইজ ক্লিয়ার, কিন্তু যদি কোনো অফিসার সেই ইনস্ট্রাকশনকে না ফলো করা থাকে, হি উইল বি টেকেন টু টাস্ক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।